জানোয়ারদের অদ্ভুত সব কর্মকাণ্ড দেখার জন্য তৈরি হয়ে যান বন্ধুরা। আপনারা এদের কাজ কারবার দেখে কখনো হাসবেন, আবার কখনো চমকে যাবেন। এদের কর্মকাণ্ড কারো জন্য মজা তো কারো জন্য সাজা রে ভাই। এই ভিডিও দেখে আপনারা হাসি আটকাতেই পারবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি অ্যানিমেল মোমেন্টের আজকের পর্ব। মা, সে মানুষেরই হোক বা জানোয়ারের, নিজের বাচ্চাকে সে ভীষণ ভালোবাসে। এই জন্য তারা বাচ্চাকে আদরও করে। এই শিশু বাঁদরটি তার মাকে জড়িয়ে ধরতে চাইলে মা তাকে সেই রকম করতে দেয় না, যে কারণে শিশুটি অভিমান করে বসে। কিন্তু সেও তো মা, তাই শেষ পর্যন্ত বাচ্চাটিকে কোলে তুলেই নেয়। এখানে এই ছেলেটি কুকুরটিকে কিছু খেতে দিচ্ছে, কিন্তু কুকুরটি কি করে তা নিজের চোখেই দেখুন। বিড়ালরা অদ্ভুত রকমের সাহসী হয়। এদের সামনে কুকুর তো ভেজা বিড়াল হয়ে যায়। যেমন এই দুই কুকুর বন্ধু বিড়ালের সঙ্গে লাগতে গিয়েছিল, কিন্তু বিড়ালের আগ্রাসী আচরণ দেখে এদের সাহস একেবারে উড়ে গেছে এবং লেজ তুলে ওখান থেকে পালিয়ে যায়। আপনার কাছে কি কোনো বিড়াল আছে, আর সেটা কি এরকম গুন্ডা ধরনের? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। এখানে এক ভেড়ার বাচ্চা জমিতে বসেছিল, যার আওয়াজ শুনে তার মা তাকে নিতে আসে। কিন্তু এই গরুটি বাচ্চাটিকে নিয়ে যেতে দেয় না, হয়তো সে নিজেকে বাচ্চাটির মা ভেবে বসেছে। কথায় আছে, যে ডালে বসেছেন সেই ডাল কাটতে নেই। কিন্তু সে কথা এই তোতালালকে কে বোঝাবে ভাই? সে বোকার মতো এই রশিটা কাটছে, এর ফল তার সঙ্গে তার সাথীকেও ভোগ করতে হবে। আর শেষ পর্যন্ত এক কাণ্ড ঘটেই গেল। এখানে এই মোবাইল মেরামতের দোকানে জলজ্যান্ত গরু লাফিয়ে পড়ে। হয়তো এই গরু ভাই সম্প্রতি ফোন রিপেয়ারের জন্য সে কোর্স শেষ করেছে আর সোজা কর্মজীবনে ঢুকে পড়েছে। কিন্তু একে দেখে তো দোকান মালিকই পালিয়ে গেছে। সে হয়তো গরু ভাইকে বলছে, নাও বাবা, আজ থেকে এই দোকান তোমার, এখন সামলাও ঠেলা। জানোয়ার যে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, হাতিও তার ব্যতিক্রম নয়, যাকে মানুষের সাথে বলা হয়। এখন এই ভিডিও দেখুন যা আপনাদের মন ছুঁয়ে দেবে। এখানে এক হাতি তার মাহুতকে পানির পিপাসা মেটাতে সাহায্য করছে, যে তার সুর দিয়ে হ্যান্ড পাম্প চালিয়ে পানি বের করে দিচ্ছে। এদের এই বন্ধুত্ব আর ভালোবাসার জন্য একটি লাইক তো অবশ্যই দিতে হবে। এখানে মুরগি খাবার খাচ্ছিল, তখনই তাকে খাবার খেতে দেখে একটি লামা সেখানে আসে। যখনই লামা খাবার জন্য সামনে আসে, মুরগি ওই খাবারের বক্স থেকে নেমে আসে, আর সেই সাথে বাক্সের ঢাকনা বন্ধ হয়ে যায়। আর যখন লামা পেছন থেকে ফিরে যায়, মুরগি আবার তার খাওয়া শুরু করে দেয়। কিন্তু লামা দ্বিতীয়বার আবার ওই খাবারের কাছে ফিরে আসে, আর মুরগিও আবারও আগের মতোই সেই একই কাজ করে। মনে হয় এই মুরগিকে শেয়ারিং ইজ কেয়ারিং বিষয়টাকেও শেখায়নি, আর এই জন্যই তো মুরগি তার খাবার শেয়ার করতে রাজি নয়। এই জায়গায় সাইক্লিং করা মানুষ সব থেমে গেছে, কিন্তু কেন? তাহলে এখানে দেখুন, দেখেছেন আপনারা, রাস্তার সামনে মাঝখানে দাঁড়িয়ে আছে এক ষাঁড়, যাকে দেখে কারোর সাহস হচ্ছে না সামনে যাবার। যদি আপনারা এখানে উপস্থিত থাকতেন, তাহলে কি সামনে এগিয়ে যেতেন? কমেন্ট করে অবশ্যই বলবেন। জানোয়াররা যেরকম মানুষকে বিপদ থেকে রক্ষা করে, আমাদেরও তাদেরকে সাহায্য করা উচিত। এই ভিডিওতে আপনারা দেখছেন একটা কুকুর দৌড়াচ্ছে, তাকে ধাওয়া করছে আরেকটা বড় কুকুর। এটা দেখে এই ছেলেটি দরজা খুলে ছোট কুকুরটিকে ঘরের ভেতরে ঢুকিয়ে চট করে দরজা বন্ধ করে দেয়, আর সেখান থেকে পালিয়েও যায়। আর দ্বিতীয় কুকুরটি হতাশায় ওখানে দাঁড়িয়ে থাকে। এই ভাইয়ের জন্য একটা লাইক তো অবশ্যই দেবেন। ক্যাপিবারা এমন এক জানোয়ার যারা কিছুই করে না, শুধু নিজের জায়গায় বসে থাকে। আর ছাগল এমন এক জানোয়ার যারা কোনো এক জায়গায় স্থির থাকতেই পারে না, আর সামনে বসা সবাইকে তারা হেডশট দিয়ে বেড়ায়। কিন্তু যখন এই দুই প্রাণী মুখোমুখি হয়, তখন কি হয় দেখুন। এই বাচ্চা ছাগলটি ক্যাপিবারাকে দেখে বারবার হেডশট দিতে যাচ্ছে, কিন্তু এই ক্যাপিবারা একদমই নিজের জায়গা থেকে নড়ছে না। সে হয়তো বলছিল, তোর যত ইচ্ছা মাথা খুঁটে মর, আমি এই জায়গা থেকে এক বিন্দুও নড়ব না।
মেয়েদের মতো জানোয়াররাও ফটো তুলতে পছন্দ করে, যারা ক্যামেরা দেখলেই ভিন্ন ভিন্ন পোজে দাঁড়িয়ে যায়। যেমন এই বিল্লা ভাই, ক্যামেরা দেখতেই এই বিল্লা পোজ দিতে শুরু করেছে, আর পোজ দিতে গিয়ে বিল্লা ভাই নিচেও পড়ে যায়। এবার এই ভিডিও ক্লিপ দেখুন, যেখানে এই দুই লিজার্ডের প্রেম চলছে, যারা বৃষ্টিতে একে অপরের গলা ধরে নাচার চেষ্টা করছে। তবে আপনাদের বলে দিই, এরা ভালোবেসে নাচছে না, বরং এরা ঝগড়া করছে, আর এটাই তাদের ঝগড়া করার স্টাইল। তাই আপনারা যদি কখনো দুই লিজার্ডকে এইভাবে নাচতে দেখেন, তো দূরে সরে থাকাই ভালো, না হলে লেজের ঝটকা আপনাদের শরীরেও লাগতে পারে। এক ভাই গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিলেন, আর রাস্তার উপর এই কুকুর শুয়েছিল, কিন্তু সামনে গাড়ি দেখে কুকুরটি উঠে দাঁড়ায় এবং দুই পায়ে ভর দিয়ে হেঁটে রাস্তার এক পাশে গিয়ে আবার শুয়ে পড়ে। অনেক সময় তো কুকুর হর্ন বাজলেও রাস্তা থেকে উঠে যায় না। তবে ভাবনার বিষয় হলো, এই কুকুর দুই পায়ের উপর দাঁড়ালো কেমন করে? আপনার কি মনে হয়? দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। কৃষকেরা প্রায় জানোয়ারদের উপর নজর রাখার জন্য এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের সঙ্গে কুকুর রাখেন। হয়তো আপনারা এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে কুকুর ভেড়ার পালকে নিয়ন্ত্রণ করছে, আর সেই রকমই এই হাঁসগুলোর সাথেও হয়। কুকুরেরা এই হাঁসকে নিয়ন্ত্রণ করতে পারে, আর তার নমুনা এখানে দেখতে পাচ্ছেন। দেখেছেন কেমন করে দুই কুকুর এই হাঁসগুলোকে নিয়ন্ত্রণ করে মেয়েটির শরীরের নিচ দিয়ে এভাবে পার করিয়ে দেয়? এসব এদের প্রশিক্ষণের অংশ, যেখানে তারা জানোয়ারদের নিয়ন্ত্রণ করতে শিখে। আপনাদের কাছে কি এরকম কুকুর আছে? যদি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে ঘোড়ার গাড়িতে চড়েছেন, কিন্তু পিক গাড়িতে কি কখনো কেউ উঠেছেন? এই পিককে দেখুন, যার হয়তো এখন খেলার বয়স, কিন্তু ভাই এখন থেকেই কাজে লেগে পড়েছে। এই পিক নিশ্চিত একদিন অনেক দূরে যাবে। এই বিড়াল এখানে আরামে শুয়েছিল, এই ব্যক্তি এসে এই বিড়ালকে উঠিয়ে নিজের সঙ্গে নিয়ে যেতে উদ্যত হয়, আর ঠিক তখনই এই হাঁস এসে এই ব্যক্তির পেছনে লেগে যায় আর হাবভাবে বিড়ালটিকে নিচে নামানোর জন্য বলে। সে হয়তো এই বিড়ালটির বেস্ট ফ্রেন্ড। এরপর ওই ব্যক্তি বিড়ালটিকে নিচে নামিয়ে দেয়, আর তারপর দুজনেই সেখান থেকে চলে যায়। ভাই সিংহ এবং বাঘ দুজনেই ভীষণ বিপজ্জনক হয়, কিন্তু কখনো কখনো এদের মুডেরও পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে এই বাঘ পানিতে বল নিয়ে খেলা করছে, দেখে মনে হবে যেন কোনো বিড়াল বল নিয়ে খেলছে। একে দেখে তো মনে হচ্ছে আজ এটি শুধুই খেলার মুডে আছে, কিন্তু তবুও এর কাছে যাওয়ার ভুল করবেন না, কারণ এটি বাঘ, যে কোনো সময় এর মুড চেঞ্জ হয়ে যাবে। তোতা যে কারো নকল করতে পারে, এমনকি এরা মানুষের সঙ্গে কথা বলাও শিখে ফেলে, আর যে কোনো আওয়াজ নকল করা এদের কাছে খুবই সহজ ব্যাপার। যেমন এই মিঠুলাল কুকুরের আওয়াজ নকল করছে আর কুকুরের মতোই ঘেউ ঘেউ করছে। যা দেখে কুকুর ভাইটিও হয়তো মনে মনে বলছে, এই তোতা বোধহয় আমার চাকরিটাই খাবে। ভালুক আর ছাগল দুজনকে দুষ্টুমি করতে দেখা অনেক মজার একটি ব্যাপার। যেমন এই ভালুকের বাচ্চা এই ছাগলকে ভয় দেখাচ্ছে, আর তার কিছুক্ষণ পরে ওই ছাগলও ভালুককে ভয় দেখাতে শুরু করে। যদি আপনারা এই ভিডিওর আরেকটি পার্ট দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, জানোয়ারদের এমন কর্মকাণ্ড কখনোই শেষ হবার নয়। তাই আজকের মতো এটুকুই। ভিডিওতে কোন জানোয়ারের কাণ্ড আপনার কাছে সবচেয়ে মজার এবং হাস্যকর লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এইরকম ভিডিও তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম লাগে, তাই লাইক আর শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।